ডু অর ডাই কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সরকার পদত্যাগের একদফা দাবিতে 28 অক্টোবরের মহাসমাবেশ পন্ড ও কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের গ্রেফতারের পর আত্মগোপনে চলে যায় বিএনপির অধিকাংশ নেতাকর্মী। অবৈধ ও স্বৈরাচারী আওয়ামী সরকারের নির্যাতন, নিপীড়ন ও গ্রেফতার এড়াতে এটা ছিল রাজনৈতিক কৌশল বলে জানান দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। তবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে তারা, দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে থাকে। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, উপস্থিতি ততই বাড়ছে তাদের। স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে সরকার পতনের একদফা আন্দোলনের কর্মসূচিতে। স্বস্ব উদ্যোগে মিটিং মিছিলের আয়োজন করছে তারা, সমন্বয় করা হচ্ছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত। ডিসেম্বরের শেষ দিকে যে কোনো সময়ে একযোগে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারে বলে বিএনপির একাধিক সূত্রে জানা যায়। এছাড়া আগামী কর্মসূচিগুলোতে বাড়বে নেতাকর্মীদের উপস্থিতি, এমনটি আশা করছেন শীর্ষ নেতারা। নির্বাচনের আগে কঠোর অবস্থানে থাকবে নেতাকর্মীরা, আশাবাদী কেন্দ্রীয় নেতারা। বছরের পর বছর গৃহহীন দলের নেতাকর্মীরা, আর এ অবস্থা চলতে পারে না। তাই সরকার পতনের একদফা দাবি আদায়ে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। বিজয় চিনিয়ে ঘরে ফিরতে নির্বাচনের আগেই ডু অর ডাই কর্মসূচি নিয়ে রাজনৈতিক মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।